জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে, কিয়ামতের ময়দানে এই জমিনের সমস্ত ভিডিও বাইরে করে দিব। মায়াল ফি জুমিল কাউলিল ইল্লা ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দে জানাইনি, হে জমিন সমস্ত ভিডিও রেকর্ডিং করো, কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা, হে জমিন তুমি যা ভিডিও রেকর্ডিং করছো আজ কিয়ামতের ময়দানে তুমি সমস্ত আপনার বাইরে ভরে আদে। এর কারণে আমার বুজুরগণ, এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাও, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাও, এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায়, আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দেন। হওনা সুবহানাল্লাহ, দেখি খোঁজন আসো, এই জমিনও হায়াত বাড়াই তো আত খান তুলা মারো না, ফৈসা দেবার লাগতো না, ডরাইও না, এখন তুলিবা ডাট্টা করিয়া, এর আগে বিলকুল না কিবার নি মাল দেবার লাগ বলে না, মাল এখন খুঁজতাম না, খুঁজলে বাদে, ঠিক আছে না, ওয়াজ বুড়া লাগেন না, তোলার লড়ক কো আপনারা, এখানে রোজা ধরিয়া বই রইছো, আবো মার্চের 11-12 তারিখ রোজা 2024-র না দুইটা, দুইটা লাগে কিছুড়ি খুঁজবো মাস্টার সাহেব যে আবার হইতো, ঠিক আছে আল্লাহ হায়াত দে, ই শুক্রিয়া আমার হাইলা গান্ধী, ইয়া আল্লাহ এখানে হজরের বাদ হইলেও মানুষ আসুন আসুন না, এটা শুক্রিয়া বরাক। আমিও মাঝে বাংলাদেশ গেলাম, গেলে কইটা হুজুর আপনার বারো তো হাইলা গান্ধী কারখানো বলে হরিমোহন ডিস্ট্রিক্টর লাগাইয়াও খুবদার হরিমোহন যে হাইলা গান্ধী বর্ডার বলে ইনো দেখি হেসাই তো আপনার দুমা উড়ানিয়ে বলে এটা আপনারা দোয়া করছেন বুঝতে হে ও খাইল ইলা টাইমে শিলচর শোনাই দন বুঝেছেন আগে না খালি বাদে আইজ বাদে দিয়া লস হয়েছে নি না লস না এখন যারা হলা হলা ঠিক আছে না হয় আল্লাহ হেফাজত করো। আমি যে মাতি আর দেখলাম কোরআন হদিস শোনে আপনার আর ভালো লাগেন না বুড়া লাগে আমি আবো ওয়াজও গেছি না আবো আমি আপনার আর সফটওয়্যার মারিয়া বুঝেছেন আমার বিষয় তৈল গিয়ে আপনার সৎকার হজিল ও হবে আমি আইয়া বুঝাইছেন বৈরবী ঘুরি আইয়া এর কারণে আমি আলোচনা করবো ইনশাল্লাহ যদি আপনারা বইলে আমার কোনো উড়াউড়ি নাই আইজ আর কোনোভাবে যাবাও নাই অন্তনে শেষ করে দাওয়াত খাইয়া বাড়ির দিত বুঝাইছেন অন্যভাবে থাকলে উড়াউড়ি থাকতো আইজ আর কোনোভাবে নাই তে যাও ই জমিন হায়াত বাড়াইবার একটা ঔষধ আছে তার নাম হইল কিতা সদকা তার নাম সদকা জুড়ে হইবা ডরাইবেন নবীজি ফরমায় আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনও তার হায়াত বাড়াই দেন হও না সুবহানাল্লাহ আমার বুজুরগণ এই দুনিয়ার জমিন আল্লাহর রাস্তার মধ্যে বন্ধা জমিনের মধ্যে খরচ করবাই কত সময় পর্যন্ত তোমার নাম আমল নেকি লেখই তোলায় যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তায় দিবাই না লাল তানালুল বিররা হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল আমার বান্দা বান্দিও কত সময় পর্যন্ত তোমার নাম আমল নেকি লেখই তোলায় মিম্মা তুহিব্বুন যত সময় পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিস তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাইলা কত সময় পর্যন্ত তোমার নাম আমল নেকি লেখই তোলায় তাহলে বোঝা গেল আমরা যখন জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আমার মায়ার জিনিস আমি বেশি বেশি করি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আল্লাহ দুনিয়া আখেরাত আমার সাহায্য করে লইবা এর জন্য আমার বুজুরগণ আল্লাহর দরবারে যদি আল্লাহর রাস্তার মধ্যে বন্ধায় সরকার করিয়া যাও আল্লাহ এই সরকারে পালিয়া পড়িয়া বড় করবা ইন্নাল্লাহ লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে মানুষে হাঁস মাংসে লালন পালন করে
মুরগি মানসে লালন পালন করে করে লানি, মুরগির ডিমও তোলে মানসে বাচ্চা বার করে মানসে বাড়ায়। এইভাবে যদি আল্লাহর দরবারও সদকা করিয়া যাও, ইন্নাল্লাহ লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই আল্লাহ ইগুন তরি আল্লাহ ফালিয়া ফুলিয়া আরো বড় বানাইবা বেশি বানাইবা কোনা সুবহানাল্লাহ। জেলা জমিন ও হাঁস মুরগি ফালিয়া মানুষে বাড়াই নেন ওলা সদকা দিলে কামা তারবুনা সাখালাকুম, আল্লাহ তোমার গুণলা ফালিয়া বড় করবা আল্লাহ অসংখ্য বানাই দিবা হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রাস্তার দিতাম, দিতে সময় দশটা কি যেখান আছে ওখান সুন্দর কড়কড়া ওখান দিতাম, খেয়াল করিও হয় মসজিদের বাস্ক কুলিয়ালে দেখা যায় প্রায় জলা এক সাইড নাই দশটা কি ও ওথা পয়সা তাকে বেজার হইও না হয়। আমার একদিন এক জায়গা থইলা হুজুর থোড়া দেখো পাইয়া আপনি কইলে খামা লাগবো কইলাম কিতা ও অত বড় দশ টেকি বিশ টেকি রাঠা ভাই মহাত্মা গান্ধীর মাথা নাই ইন দিতে তো কোনো দরা নাই আছে মুঠ করি নিয়া দিলাই নাই তা করিও না সোয়াবো বলা ওর দেখ মাথা নাই ভাই ভাই যত সময় পর্যন্ত তোমার মায়া পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তার খরচ করতে নাই। এর কারণে আমার বুজুরগণ ও আয়াতুল তাফসীর বার করিয়াছে তফসির ইবনে কসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি আলাইন চার নম্বর সিফারার আরম্ভ হয়েছে আয়াত ঠালানি ও আয়াতের তফসিরের মধ্যে হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে বর্ণিত এই ঘটনা যেটা আমি কইমু এটা বুখারী শরীফের মধ্যে আছে। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহিও বুখারী শরীফ ঘটনাটা আনছেন। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিবা কালাই সালামের একজন সাহাবী এনার নাম হইল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বাগান আসলো, খেজুরের বাগান আসলো, কিন্তু একটা বাগান হযরতে আবু তালহার মনের মতো একটা বাগান যে বাগানের নাম হইল বিরুহা। এই বাগানের নাম বিরুহা, এত মায়া কেনে এ বাগান হইল মসজিদে নববীর খালে দ্বার আল্লাহর হবিব কোন সময় মসজিদে নবীদনে বাইর হইতা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বাগান এই বিরুহা বাগান নবীজি যাইতা সামান্য আরাম করতা আর বাগানের ভিতরে বইয়া নবীজি মিঠা পানি পান করে লইতা কোনা সুবহানাল্লাহ। আরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর বাগানের ভিতরে তশরিফ নিছয় এই বাগানের বরকত সম্ভবনা বাড়িব সম্ভনা বাড়িব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আনসের জন্য এইভাবে দোয়া করে আইসলা। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দশ বছরের খাদিম আসলা বাইরে জুয়ান সামাইল্য লক্ষ্য করো আমরা বাড়ির যদি একজন মানুষ সামরাকে তাহলে যদি সামাইল্য ভুল হয়ে যায় এই মানুষরে জমিন আমরা উচ্চ বাচ্য হইলাই হইলানি, যদি কোনো মানুষে ভুল করিলায় মানুষ মাত্রে ভুল হইতে পারে মানুষের জুলুম অত্যাচার করিওনা। আল্লাহর হবিবর দশ বছরের খাদিম আসলা হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনস ফরমায় আমার জীবনে নবীজির খেদমত আমি দশ বছর রইলাম, কোনো দিন যদি আমি আমার ব্যক্তিগত কোনো কাম করি লইতাম আল্লাহর হবিবে কোনো দিন আমার দমক দিছিল না সিল্লাই ছিল না। রসুল্লাহ হইতা আনস ইলা খাম করিও না হৌ রকম করিও হজরতে আনস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আল্লাহর হবিবর দরবার হিয়ার হরণিয়া রসুল আল্লাহ আমার আওলাদের জন্য মালের জন্য আপনি নবীদের দোয়া করিলাম। আল্লাহর হবিব রহমতুল্লিল আলমিনে হজরতে আনসর জন্য দোয়া করছেন আল্লাহ আমার আনসর মালের মধ্যে বরকত বাড়াই দেও আমার আনসর আওলাদের মধ্যে বরকত বাড়াই দেও হজরতে
আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেজুর বাগান আসলো, সারা খেজুর বাগানে বর্ষার একবার আপনার খেজুর ধরত। আল্লাহর হাবিবের দুয়ার কারণে হযরত আনসর খেজুর বাগানে প্রতি বর্ষর দুইবার খেজুর ধরে হওনা। সুবহানাল্লাহ, আরে জোরে হও, সুবহানাল্লাহ। খার দোয়া, আল্লাহর হাবিবের দুয়ার কারণে হযরত আনসর আওলাদর নাতির শের সংখ্যা অনেক বেশি আসলো রে নবীজি দোয়া করার কারণে। এর কারণে হযরত আবু তালহা ফরমায়, আমার যত খেজুর বাগান আছে রে সারা খেজুর বাগান তলে আমার মায়ার মহব্বতর বাগান হইল বিরহা বাগান। কোন কারণে? বলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় সেই বাগানে ঢুকতা, আমার নবী আরাম করতা, জমিন জলপান করতা। যখন আয়াতে করিমা নাযিল হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করনিয়া, রাসূলুল্লাহ আমি আবু তালহায় আমার সারা তুলে মায়ার পছন্দর বাগান যেটা বিরহা বাগান, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম, আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করে লইলাম, আপনি নবীজি এটা বন্টন করিয়া দে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা তুলে মায়ার জাগান ও যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াতে করিমা নাযিল হওয়ার বাদে বুঝবাইলা যে আল্লাহ কইতরা অত সময় পর্যন্ত তোমাদের নামায় আমল নেকি লেখা হইতো না, যত সময় পর্যন্ত তুমি বালা জিনিস তোমার পছন্দর জিনিস আল্লাহর রাস্তার দিবাই না। ও আয়াতে করিমা নাযিল হওয়ার লগে লগে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমার সারা তুলে মায়া এই বাগান হইল বিরহা বাগান। বলে কিলা? বলে আপনি নবীজি সব সময় বাগানে যাইতা, আমার কাছে এই বাগান তো আর মায়ার কোনো বাগান নাই। আমার বুজুরগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে যাওয়ার কারণে বাগানে বরকত হয়ে যায়। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহ জমিন দিছলা, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন বানাইছেন। আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার আখলাক আপনার কিরকম আসলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ধরে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে আইছ, আল্লাহর হাবিব গাড়ি নাই, রাসূলুল্লাহ বাইরে উঠে মদিনা শরীফ যায়। দর্শনী রাস্তা, এখন তো বহু সুন্দর রাস্তা হয়েছে, গাড়িয়ে যাইতে মক্কা শরীফ তনে মদিনা শরীফ প্রায় 8-9 ঘন্টা সময় লাগে। এবছরের কথা হইয়া রাস্তাতে এক জায়গা নিয়ে আসর নমাজ পড়াইছেন আমরা রে, আর গেছি মাগরিব আর এক জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় গেছেন ঠিলা হাতর, একমাত্র দিন ইসলাম প্রচারের কারণে। আমার বুজুরগণ আল্লাহর হাবিব মারিয়াম দিন ইসলাম প্রচার করছিল না, রসুলুল্লাহর ভাষা রসুলুল্লাহর চরিত্র ব্যবহার দেখে মানুষ বলে শোনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী যে নবী যে ভাই যাইতা জমিনে গাছ বৃক্ষ লতা মাথায় নবীরে সালাম দিত হও না, সুবহানাল্লাহ। সারা জিনিসে নবীরে নবী চিনবাইত, কিন্তু আল্লাহ নবীর উম্মত আমরা বানাইলা এই নবীরে জমিন ভালোভাবে পরিচয় করা সম্ভব হইল না। ও নবী কইছ এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তা সদকা করিও, বন্দা যখন সদকা করিলেই ভাই তোমার দুনিয়া আখিরাতের মধ্যে লাভবান হই যাইবা। আমার বুজুরগণ সদকা দিলে লাভ হয়, মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা, এর আগে আরেকজন ফেরেশতা আইবা হযরত আজরাইল আলাইহিস সালাম আইবা, বন্দার হাতের দিকে অগ্রসর হইবা, জানটা কবজ করে লইতা, ও সময় হাতে জ্বালাইব ইবন্দার হাতর দিকে অগ্রসর হইল। এর কারণ হইল
বন্দায় জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সৎকা খয়রাত করছে, হাতের মাধ্যমে ফকের তনে টেকা বার করছে। 2023 ইংরাজি নভেম্বর মাসের 28 তারিখ 11 নম্বর হাইলাকান্দি টান ওয়াজ নিউ ফাখা মসজিদ ওয়াজ আল্লাহর বন্দায় ফকের তনে টেকা বার করিয়া দিছে, আল্লাহর রাস্তার মধ্যে সৎকা খয়রাত করে লইছে। আমি হাতে নিষেধ করিয়া আল্লাহর বন্দার হাতের দিকে কোনো সময় অগ্রসর হইও না। জোরে কও না সুবহানাল্লাহ। পয়সা কড়ি দিলে তো থোড়া সময় বাঁচা যাইব না, হ্যাঁ হাতে হইব ইবা ডাল লইও না। এই বন্দায় এতিম মিসকিন দে আল্লাহর ঘর মসজিদর ঘর ওইটা সদকা করছে। আজরাইল আলাইহিস সালাম গুরিজি আল্লাহর দরবারে নিবেদন করবাই আল্লাহ তোমার বন্দার হাতের দিকে অগ্রসর হওয়া সম্ভব হইল না। আল্লাহ জানাই বাবু আজরাইল আর দেরি করিও না, আমার বন্দার ফায়ের দিকে তুমি এখন অগ্রসর হই যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম ফাওয়ার দিকে অগ্রসর হইবা ও সময় ভাবে জানাইব আজরাইল ই বন্দার ফাওয়ার দিকে অগ্রসর হইও না রে, ই বন্দা ও বন্দা 11 নম্বর ওয়ার্ডের বন্দা যখন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদ আযান দেন আস-সালাতু খায়রুম সামনে গিয়া বইছে। এর কারণে আমি অনুরোধ করিয়া ই বন্দার ভাবার দিকে কোনো সময় অগ্রসর হইও না। সুবহানাল্লাহ হায় রে হায়, আই আঠিয়া বা খামো লাগছে নি, খামো লাগছে। শেষ সময় আল্লাহ জানাইবা আজরাইল আমার বন্দার তোমার হাতের তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লেখিয়া যাও। আমার বন্দার চক্ষুর সামনে এইভাবে আমার নাম আল্লাহ শব্দ রাখিও। আমার বন্দায় যে সময় আমার নাম আল্লাহ শব্দ দেখব বন্দায় দুনিয়ার মায়া ওলাদুর মায়া মা বাবার মায়া সমস্ত মায়া ছাড়িয়া বন্দা চলিয়াইব। বাইরে মরণের সময় কলিমা নসিব হইব, তোমার মরণের সময় আসান ভাই ভাই জমিন আল্লাহর ইবাদত করিও আর মা বাবার খেদমত করি। মা বাবার খেদমতর কারণে বন্দার অভাব অনটন রে আল্লাহ সরাই দে। আল্লাহর হবিবা কালে সালামে ফরমায় আমার উম্মত হন যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকর মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কার খেদমতে? মা বাবার খেদমতর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিনও আসইন অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আসইন অনেকর বাবা জমিনও নাই। যাদের মা বাবা জমিনও আসইন মা বাবার খেদমত করিয়া যাও আর যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কবরও আসই আপনার আমার দায়িত্ব হইল মা বাবার জন্য জিয়ারত করতাম। তো যাই হোক আমার বুজুর্গ এই আল্লাহর রাস্তার মধ্যে হযরত আবু তালহায় নবীজির খেদমত নিবেদন করণীয় রসুল আমার বিরহা বাগান যেটা আছে আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম। আল্লাহর হাবিবে ফরমায় ও আবু তালহা আল্লাহর রাস্তার মধ্যে তোমার বাগান কবুল হয়ে গেছে রে। তোমার গুরুর মাঝে তোমার আকারিবর করিবের মাঝে দুর্বল যারা আছে এরারে জমিন বন্টন করিয়া দে আল্লাহ তোমার সদকারে কবুল করে লইছেন। করুণা সুবহানাল্লাহ। ও আনিয়া থান সাসার গর বাইয়েনেরা দুর্বল যারা আসলা এরার কাছে এই বিরোহা বাগানটা আপনার কিতা করছেন সদকা বন্টন করে দিলাইছেন। এর কারণে আমরা খেয়াল করতাম আল্লাহর রাস্তার মধ্যে দিতাম বন্দা এই জমিনও আছি বাইরে একদিন আমরা মারা যাইমো মরা লাগবো না নি। মারা যাওয়ার পরে দন তোমার লগে যাইত নাই, তোমার চাকরি লগে যাইত নাই, গাড়ি লগে যাইত নাই, বাড়ি লগে যাইত নাই, ওটার সম্পত্তির মালিক কোনো জিনিস আপনার লগে কবর যাইত নাই। একটা জিনিস যাইব সেই জিনিসের নাম হইল আমল আর আপনার আওলারে বাইবিরা আত্মীয় স্বজনে একটা জিনিস আপনার জমিন তনে দিবা হাইলা খান্দি টাউন তনে খাফনের খাফল কিনিয়া দিবা বন্দা জমিন তনে খাফনের সাদা তিনটা খাফর লইয়া কবর যাইবা।
হায়, আর জমিন তলে কোনো জিনিস নেওয়া যাইত না। যাইব নি, আমি গতদিন দেখছি হোয়াটসঅ্যাপে ফাটাইছে মানু মারা যাবার বাদে মাত্র 1500 টাকার জিনিস, খরবুল সাবান আছে না, খাফনের কাপড় সারা টোটাল হিসাব করে দেখা গেছে 1530 টাকা। আচ্ছা যাও, কেতনে দামি খদ্দরের কাপড় আছে, এটা হইলে হয়তো আরও তোলা বাড়িত পারে, 5000 তো হইতো না, ওইবন হইতো না। ও দন লইয়া আমরা কবরও যাইতাম, অন্ধকার গরও যাইতাম, যে এই জমিনের দন যেটা আছে এই দন রাখিয়া যাইতাম, এখানে যে সারা দিলেই তাইলা না, কিছুও তো আল্লাহর রাস্তাতে আমরা খরচ করা লাগবো না, নিশাব হলজি কিছু দেবা লাগবো, আর সৎকা দিলে আল্লাহ আফদ বিপদ বলা মুসিবতনে আমরা রে হেফাজত করিলা। একটা ঘটনা আমি হইয়া শেষ করিলাম আপনার আর কষ্ট আর বুধ ভাই আর জি। হযরত ঈসা আলাইহিস সালাত।